الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ভাইরা হজরত ইব্রাহিম আলাইসলাম ও হজরত ইসমাইল আল ইসলামের জীবনে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি মুসলমানদের সবার যার মাধ্যমে আখরি নবী সাল্লু তাল আলী ওসাল্লামের এস খতম হয়েছে মুসলমানদের পিতা ইব্রাহিম আলাই ইসলাম ওনার জীবন সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের ঘটনা ওয়াকিয়া জানার চেষ্টা করি আজকো জানবো ইনশাআল্লাহ আসুন তার আগে প্রতিবারের নিয়ে আজকেও আজকো হাদিসে মুবারকা শ্রবণ করি দোরশরিফ পড়ার ফজিলের সম্পর্কে কিতাবের মধ্যে রয়েছে হাদিসে মুবারকা আমান নবীর ফরমান এভাবে মানসল্লা আলাইয়া হিনা ইউস বিহু আসর ও হিনা আসর আদর কথু শাফা আতিয় মালকিয়ামা এখানে মূল যে কথাটা বলা হচ্ছে হাদিসের মধ্যে যে ব্যক্তি আমার নবী সাল্লাহবতাল আলী ওসাল্লামের উপর সকাল ও সন্ধ্যায় দশবার করে দড়শুরি পাঠ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লু তাল আলী ওসাল্লাম কিয়ামতের দিন সুপারিশ করবে তো আমার আপনার সকাল সন্ধ্যা যতদিন জিন্দেগি আছে ফতদিন হচ্ছে আমি আপনি খেয়াল করে সুপারিশ পাওয়ার জন্য নুরায় নবীর আমাদের সবার উচিত বেশি থেকে বেশি দোরশরী পাঠ করি আসুন মোহাম্মত একবার দোরশরী পাঠ করি সল্লু আল আল হাবিব সল্লাহ তাল মুহাম্মদ সল্ল্লা সাল্লাম ইব্রাহিম নবী আনা ও আলাইসাল্লামের জিন্দগি নেকি দাওয়াতের মধ্যে অনেক কঠিন অনেক মুসিবত অনেক মুশকিলাত আপন দাওয়াত দিয়ে অনেক মুসিবতের মধ্যে যেটা পড়েছে সে সম্পর্কে আল্লাহ পাক পাক কালামের মধ্যে কিছু কথা এভাবে বলেন কাঞ্জুলিমান থেকে অনুবাদ এভাবে যখন আপন পিতাকে বলা হলো হে আমার পিতা কেন এমন কিছুর পূজা করছো যা না শুনতে পায় না দেখতে পায়। এবং না তোমার কোনো কাজে আসে হে আমার পিতা নিশ্চয় আমার নিকট ওই জ্ঞান এসেছে যা তোমার নিকট আসেনি সুতরাং তুমি আমার অনুসরণ করো আমি তোমাকে সরল পথ দেখাবো এ আয়াতে মোবার আঁকায় ইব্রাহিম আলা নবীনা আলাইসাল্লামের সাসাকে বাবা বলা হয়েছে আর মুফতি নিয়মুদ্দিন মুরাদ আাদি রহমতুল্লাহ আলাই উনি বলেন কামুস অভিধানে রয়েছে আজার ইব্রাহিম আলা নবিয়ানা ইসলামের সাসা নাম ছিল আর আল্লামা জালাল উদ্দিন সৈদি রহমতুল্লাহ আলাই ওনার কিতাবে লিখেন এভাবে সাসাকে বাবা বলা প্রচলন রয়েছে বিশেষভাবে আরব দেশে আল্লাহ পাক পাক কালামের মধ্যে সুরা আকার একশো তেত্রিশ নং আয়াতের কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এভাবে আমরা ইবাদত করবো তারই যিনি প্রতিপালক হন আপনার ও আপনার পিতা মহ ইব্রাহিম ইসমাইল ও ইসহাকের একমাত্র ক্ষুদা এতে ইসমাইল কে হযরত ইয়াকুবের পিতা আলোচনা করা হয়েছে অথচ তিনি হলেন চাচা পিউষের বাইরে আমাদের জেনে দর্শকবৃন্দ মোট কথা সাসাকে সর্বাত্মকভাবে বুঝিয়েছেন কিন্তু এই আজর বলে আমি আমার বাপদাদার ধর্ম কখনো চারব না আমি বাপদাদার ধর্ম কখনো স্বার্থে রাজি নয় উল্টা আজর ইব্রাহিম আল্লাহ নবিয়ানা ও আল্লাহ ইসলামকে ট্র্যাট দিতেন হুমকি দিতেন বিভিন্ন ভাষায় বলতেন যেটা আল্লাহ পাক পাক কালাম সাত করেছেন এভাবে সুরাব মারিয়ামের আয়াত কাঞ্জুল ইমান থেকে অনুবাদ এভাবে আজর যেটা বলেছে আল্লাহ পাক বলতেছে বলল তুমি কি আমার ক্ষুদাগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ হে ইব্রাহিম নিশ্চয় যদি তুমি নিবৃত্ত না হও তবে আমি তোমার উপর পাতর বর্ষণ করব। এবং আমার নিকট থেকে দীর্ঘকালের জন্য সম্পর্কহীন হয়ে যাও বাইরা মাদনী চ্যানেল দর্শক বৃদ্ধ এখানে আমাদের জানার আছে সত্য জন্য সাসা বাপ এগুলা দেখা যায় না সত্যের দাওয়াত গ্রহণ করুক না করুক আত্মীয় বলে তাকে ছেড়ে দেওয়া হয় না ইব্রাহিম নবিয়েনা ও ওয়ালাইসাল্লাম শুরু থেকে নমরুদের দেশে নমরুদ নিজেকে তো ক্ষুদা দাবি করত আর তার যুগের লোকেরা বিভিন্ন কিছুকে পূজা করতে গুলা দেখে ওনার দিল ঝুঁত আল্লাহ পাকের রবুবিয়ত এক এটার জন্য মানুষকে বলতো কিন্তু আহ তারা এটা গ্রহণ করে নাই একবার তৎকালীন নমরুদের ইব্রাহিম আলাহ ইসলামের সময়ে তাদের বাৎসরিক একটা মেলা হতো অনুষ্ঠান তারা সবাই যেত যুবক বৃদ্ধ সবাই ওই মেলার মধ্যে দিনভর এনজয় করত। ইব্রাহিম আল্লাহ নবিয়ানা ও আলাহ ইসলাম গেল না তাদের যে ইবাদতগা তাদের যে বানানু হুদা ওগুলার কাছে গিয়ে ইব্রাহিম আলা নবীনা ও ইসলাম সবগুলাকে বেঙ্গে বড়টার খাঁদের উপর কোড়াল উঠিয়ে দিয়ে দিল যখন এরা সকালে কি করত বিভিন্ন মান্যতের নিয়তে খাবার দিত সন্ধ্যা এগুলা খেত তাদের পবুর খাবার যখন দেখলো সব বেঙ্গে চুরমার তারা বললো এটা কে করলো সবাই বললো ইব্রাহিম আলা নবিয়ানা ও ইসলাম ওনাকে সবাই জিজ্ঞাসা করল উনি বললো তোমাদের প্রভুতিকে জিজ্ঞাসা করো কে কাজটা করলো যে কোঠাল নিয়ে দাড়ি আছে তাকে জিজ্ঞাসা করো তারা বললো সেদেও বলতে পারে না তখন ইব্রাহিম আলাহ নবিয়ানা ও আলাইসলাম বলল যে বলতে পারে না নিজেকে রক্ষা করতে পারে না তোমার উপকার করতে পারে না এমন খুদার কেন পূজা করো ওই হুদার ওই মলার পূজা করো যিনি সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তোমাকে আমাকে সৃষ্টি করেছেন সাজ সূর্য সমস্ত জগৎকে সাজিয়েছেন এভাবে দাওয়াত দিলেন এরা কেউ মানলো না সবাই হিতে বিপরীত হয়ে গেল সবাই উল্টা অস্বীকার করে ওনাকে শাস্তি দেওয়ার জন্য ওনাকে উপর জবরদস্তি শুরু করে দিল পিও ইসলামে ভাইরা মাদে দর্শকবৃন্দ তখন ওই নমরুদের যারা ফজা ছিল তৎকালীন যুগের যারা ইনসান এরা তো ইব্রাহিম ইসলামের কথাকে কর্ণপাত করলো না গ্রহণ করলো না উল্টা কি বলল অর্থাৎ কাঞ্জলি ইমান থেকে অনুবাদ তারা বললো তাকে হত্যা করে দাও অথবা জ্বালিয়ে দাও ইব্রাহিম আলাহ নবীনা ইসলামকে বলতেছে তারা মুফতি নাইমুদ্দিন মুরাদাবাদ রহমতুল্লাহআ বলে নমরুত তার সম্প্রদায়গণ সবাই মিলে একমত হলো ইব্রাহিম আলা আলাহ ইসলামকে জ্বালিয়ে দেবে তাকে একটি অর্থাৎ ইব্রাহিম আলা নবীন আলাহি ইসলামকে একটি ঘরের মধ্যে বন্দি করল আর কুসি নামে একটি গ্রামে একটা ঘর তৈরি করলো এক মাস পর্যন্ত সবাই লাকরি কাঠ সংগ্রহ করল বিশাল অগ্নিকুণ্ড জ্বালালো যার বাতাস যার গরমে উত্তপ্তর কারণে আগুনের উপর কোনো ফাঁকি উড়ে যাওয়ার ক্ষমতা নাই এখন তারা এই উত্তাপ আগুনের নিকটে যেতে পারতেছে না তখন তাদেরকে শয়তান এসে বুদ্ধি দিল ফাতর নিক্ষেপ করার মতো একটা মেশিনের মতো বানানোর জন্য যেটার সাহায্যে শয়তানের কথা শুনে এরা কি করল ইব্রাহিম আলাহ নবিয়ানা ও ইসলামকে ফাতরের মতো করে ঠেনে আগুনের মধ্যে নিক্ষেপ করল আর এই সময় হঠাৎ ইব্রাহিম আলা নবিয়ানা ইসলামের মুখে কী ছিল আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট উত্তম বিদায়ক। তখন জিবিল আমিন আলা ইসলাম ইব্রাহিম আলা নবিয়ানা ইসলামের খেতমতে আরস করল আমি কি তোমাকে সাহায্য করতে পারি তিনি বললেন তোমার প্রয়োজন নাই তখন জিবিল আমি আলা ইসলাম বলল। তাহলে ফরিয়াদ করো মাওলার কাছে এর জবাবে ইব্রাহিম আলা নবিয়ানা ইসলাম বলল আমার সম্পর্কে আমার মাওলা সবকিছু অবগত রয়েছে কেমন পরীক্ষা সাহায্য নিচ্ছে না সৃষ্টি থেকে বলে সাহায্য দোয়া কর উনি বলেন আমার মাওলা তো দেখতেছে এরপর আল্লাহ পাক আগুনকে আদেশ দিলেন কাঞ্জলি ইমান থেকে অনুবাদ হে আগুন হয়ে যাও শীতল ও নিরাপদ ইব্রাহিমের উপর অতপর আগুন ইব্রাহিম আলা নবিয়ানা আলাই ইসলামের বন্ধনগুলো ব্যতীত রশিগুলি ব্যতিত আর কিছুই জ্বালায়নি পিউ ইস্তাহের বাইরে আমাদের চাইলে দর্শকবৃন্দ এখান থেকে আমাদের কি শিক্ষা আমরা সামান্য মুসিবতে বললে হাই হুতাস করি ওকে বলে সাহায্য করো একে বলে সাহায্য করো আর মুসলমানের পিতা ইব্রাহিম আল্লাহ আলাইসলামের আলাহ ইসলামের কাছে আসলো জিবিল আমি আলাহ ইসলাম তোমার কি সাহায্য প্রয়োজন বলে আমার মাওনা দেখতেছে তো আমরা যারা ছোটো ছোটো মুশকিলাত বা বড় বড় মুশকিলাতে পড়লে হাই হুতাশ করি এটা না করি আল্লাহ পাকের উপর ভরসা রাখি আল্লাহ যা কিছু করে বন্দার বালোর জন্য করে আর সত্যের পথে কষ্ট হবে দিনের পথে কষ্ট হবে মুসিবত আসবে ইব্রাহিম আলা নবী আলা অটল ছিলেন সত্যের প্রতীক এত আগুনে ফেলে দিচ্ছে কোনো পর্ব নাই কোনো হাই হুতাশ নাই কোন কান্না কাটি নাই বলে আমার মলা দেখতেছে আর মলার পক্ষ থেকে কি সাহায্য এই আগুন ইব্রাহিম আলাহ ইসলামের জন্য নিরাপদ হয়ে যাও পিও ইসলাম ভাইরা মাথায় চ্যানেলের বৃন্দ এখান থেকে বোঝা যায় সত্যের পথে যত বিপদ আসবে যদি আমি আপনি সবর করি তাহলে সুসম্বাদ যখন আগুন বাগানে পরিণত হয়ে গেল ইব্রাহিম আলা নবিয়ানা ও আলা ইসলামের আম্মা জান দেখলো ইব্রাহিম আলাহ ইসলামের কোনো কিছু হচ্ছে না আসানিতে আছে তখন মা বলল বাবা তুমি আমাকেও নিয়ে যাও আগুনের ভিতর তখন ইব্রাহিম আলা নবিয়ানা ইসলাম আমা জানো আগুনের ভিতর ঢুকে গেছে ওনারও কিছু হয় নাই জলে নাই আর ইব্রাহিম আল্লাহ নবিয়ানা আলাইসলামকে যখন কেউ জিজ্ঞাসা করে দিন ওনার হায়াত তো অনেক বছর ছিল একরাতে একশো বছর আর এক রায়তে দুশো বছর ওনার হায়াত ছিল উনি বলল আমি দুনিয়াতে সবচাইতে আরামে কোথায় ছিলাম জানো আগুনের ভিতর আর আপনি আমি বলবো আমি আগুন তো কঠিন জ্বালিয়ে দেয় আর উনি বলে আমি আগুনের মধ্যে চাইতে আরামে ছিলাম ওই সময়টা আমার জন্য খুব স্মরণীয় ভাইরা আল্লাহর পথে চলতে গেলে কষ্ট হবে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আসবে সেটা অকল্পনীয় অতুলনীয় নিয়ামত হয়ে যাবে দেখতে গেলে আগুন যেটা এক মাস ধরে কাট সংগ্রহ যেটার অনেক উত্থাপ নিকটে কেউ যেতে পারতেছে না আর ইব্রাহিম আল ইসলাম এখানে বসে আছে আল্লাহ যদি রাখে দুনিয়ার কারো ক্ষমতা আছে জন্য আমার আপনার সবার দায়িত্ব আল্লাহ তালার উপর তাওয়াকুলের উপর অটল থাকা কে কি বলে সবাই খারাপ বলতো ইব্রাহিম আল আলা ইসলামকে তুমি কি আমাদের বাপদাদার ধর্ম থেকে আমাদেরকে ফিরাইতে চাও তোমার কথা মানবো না ইব্রাহিম আলা ইসলাম পরোয়া করে নাই আল্লাহ পাক বুঝার দান করুক এখানে কিতাবে আরও ঘটনা আছে ইব্রাহিম ইসলাম যখন আগুরের মধ্যে আরামে বসে আছে সাথে জিব্রিলও ছিল এখানে এই সব ঘটনা নমরুদ দেখছে হ্যাঁ নমরুদ্গে বলে এটা কি হে ইব্রাহিম এটা কি তোমার সাথে আর কাউকে দেখলাম এটা কি তোমার রব তো অনেক শক্তিশালী অর্থাৎ নম্রুদ নম্রুদের মতো বলতেছে তখন নমরুদ বলল হে ইব্রাহিম আল্লা নবীনা সালাম তোমার রবের নামে আমি মান্ন করলাম আমি চার হাজার গরু জবে করব নম্রুদ যে নিজেকে খুদা দাবি করে সেই তখন ইব্রাহিম আল্লাহ নবিয়ান বলে হে নমরুদ তোমার এই কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে না যদি তুমি কবুল করাতে চাও প্রথমে আল্লাহর উপর ইমান আনো এখন এ বলে না আমি তো নিজেই সব কিছুর সাম্রাজ্যের মালিক আমি পবু এক নমরুদ মানে নাই নমরুদ গ্রহণ করে নাই তারপরও নমরুদ চার হাজার গরু জবে করেছে বলার উদ্দেশ্য আমল মূল্যায়ন তখন হবে যখন ইমান থাকবে আমল কবুলিয়ত তখন হবে যখন ইমান আসবে ইমান নাই দাম নাই ইমানের উপর হাতেমা এটা বড় দরকারি আর আল্লাহর কোরআনও বলতেছে ইমান মুসলমান হয়ে মর আল্লাহ আমাদের ইমানের সালামতি দান করো ন্যাক আমলের জন্য ইমান পূর্ব আর ইব্রাহিম আলা নবিয়ানা ও আলা ইসলামের এই বড় মজেজাত দেখার বড় নমরুর নিজের ক্ষমতার জন্য সালতানাতের জন্য বাবা আমি একটা কিছুর জন্য ইব্রাহিম আলা নবিয়ানা ইসলামের উপর ইমান আনে নাই নাহলে সেইও দেখছে আল্লাহ পাকের কুদরত কেমন যে আগুন মানুষকে জ্বালিয়ে সারহার করে ওই আগুন ইব্রাহিম আলাহ আলা ইসলামের জন্য বাগান হয়ে গেল আজকে আমাদের মধ্যে অনেক আছে সত্যকে জানার পরও গ্রহণ করে না ইসলাম হক বুজার পরও গ্রহণ করে না মর্ত হবে জানার পরও মানুষের উপর আঘাত করে মানুষের নামে বদনামি করে মানুষের নামে খারাবি বলে বিভিন্ন ধরনের কথা বলে আমাদের মধ্যে সত্য জানার পরও গ্রহণ করার লোকের অভাব আছে যেমন ছিল নমরুত যেমন ছিল তার বাসিন্দারা দর্শক দর্শকবৃন্দ আল্লাহ পাক দান করুন নমরুদ এর পরিণতি কি কিতাবে আছে তার বয়স কমবেশ হবে বছরের উপর সাতশো বছর পর্যন্ত তার কোনো সমস্যা ছিল না ইব্রাহিম আলহ আলা ইসলাম যখন দিনের দাওয়াত দিয়ে তাদেরকে রাজি করতে পারে না ইসলামের দিকে অর্থাৎ আল্লাহ এক মানাতে পারে না তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসলো মশা আজকে আমাদের কেন ডেঙ্গু মশা আছে বিভিন্ন মশা আছে তৎকালীন নমরুদের যারা নাভরমান তাদেরকে মশা দিয়ে ধ্বংস করে দিয়েছে মশা কিতাবে আছে নমরুদকে একটা মশা তার নাক দিয়ে মাথায় ঢুকে যায় এই মশা তার দরবারে যে বা যার আসতো লাগাতার শাস্য বছর সেই মশার এ কামরে যন্ত্রণায় অস্থির তার দরবারে যে আসতো প্রথমে জুতা দিয়ে তাকে ফিটানো হতো আল্লাহর গজব যেমন শাস্য বছর সে আরাম ছিল। ঠিক আল্লাহ নবীর উপর বিয়াদি করার কারণে ইমান না আনার কারণে চারশো বছর শুধু জুতার বাড়ি খাইছে এই নমরুদ এর পর শেষ প্রিয় ইসলামী ভাইরা মদনী চ্যানেল দর্শক বৃন্দ সত্যের জয় অবধারিত আল্লাহ তালার দেওয়া বিধি বিধানের উপর যেভাবে ইব্রাহিম আলা নবীনা ওয়ালাইসালাম অটল আল্লাহ উনাদের শিলায় আমাদেরকে সত্যের উপর অটল থাকার তৌফিক দান করুক মিথ্যার দ্বারে হারে না যায় দুই নম্বরের দ্বারে হারে না যায় বন্ধু বন্ধুর জন্য মিথ্যাকে সত্য বলে না দিই আজার সাসা ছিল সাসার সম্পর্ক চিহ্ন হয়ে গেল সত্যের জন্যে আজকে আমাদের অনেক ভাই আছে বন্ধু বন্ধুর জন্য হারাপটাকে বন্ধু হারাবি করলো বলে না ভালো করছে তাহলে আমার আপনার মধ্যে নমরুদের পার্থক্য কী নমরুদ সত্য জানার পরও গ্রহণ করে নাই আমাদের এখানে অনেক আছে সত্য জানার পরও গ্রহণ করে না ঝগড়াতে হেরে যাচ্ছে বা সেই রাইট পয়েন্টে নাই তারপরও ঝগড়া করে না আমার ইজ্জত আছে না একটা এটার যে কোনো উপায়ে আমি বিজয় চাই এগুলা নমরুদের আচরণ এই ধরনের আচরণ দেখে আল্লাহ আমাদেরকে হিফাজত করুক প্রিয় সায় ভাইরা মাদানি চাইলে দর্শকবৃন্দ নবী রসুলদের জিন্দেগি যদি আলোচনা হয় তাদের জীবন কর্ম জানা যায় শোনা যায় তাহলে আমার আপনার জীবন যাপন করা আসান হয়ে যাবে আল্লাহ আমাদেরকে সিরাতল মুস্তাকিমের মধ্যে সহজ সরল পথে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক সত্য যখন উদিত হয় সত্যটা মেনে নেওয়ার তৌফিক দান করুক আমি বড় হয়তো ভুল করলাম যখন সত্য হাজির ওটাকে হাত হাত সাথে সাথে মেনে নিই এটা হচ্ছে কামিয়াব মানুষের আলামত বাহানা বার্কেডিং এটা সেটা উজোহাত না করি আল্লাহ পাকে দেওয়া বিধি বিধানের উপর নিজের জীবনকে অতিবাহিত করি মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লু হাবিব আল হাবিব সাল্লাহ তাল মুহাম্মদ।